আজ শেয়ার করবো ভীষণ টেস্টি আর ভীষণ ইজি ভরবা মিষ্টি পুল্লা বা ধনদুলের রেসিপি তো এখানে আমি নিয়েছি কিছু মিষ্টি পোল্লা বা ধনদুল এগুলো আমি হাফ কেটে নিয়েছি আর খোসা ছাড়িয়ে এবার একটা চাকু দিয়ে এই রকম করে চিরা লাগিয়ে নেব পকেট মোটো বানিয়ে নেব এর মধ্যে মশলা ভরার জন্য পুরো এটা কেটে যাতে দুই ভাগ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এভাবে আস্তে আস্তে একটা পকেট মতো বানিয়ে নেবো তারপরে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছু রসুন এগুলো একটু ঘুরিয়ে নেবো মিক্সার জারে তো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো নুন স্বাদ মতো এক মতো নুন দেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার এক চামচ আর এখানে দেব ধনে জিরে আর সব মানে মৌরি একসঙ্গে ফ্রাই করে নিয়েছি রোস্ট করে পাউডার করে নিয়েছি এক দেড় চামচ মতো দিয়েছি এবার এগুলো ভালো করে মিক্স করে নেবো সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে যে ধন্দুলগুলো নিয়েছিলাম সেইগুলোর মধ্যে এই মশলার পেস্টটা ভরে নেব আঙুল দিয়ে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দেবো যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তো এইভাবে সবগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ভরে নেব তো এখানে আমি সবগুলোর মধ্যে মশলাগুলো ভরে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা প্যানে তেল নিয়েছি সরষের তেল একটু গরম হতে দিয়েছি একটু গরম হলে এর মধ্যে দেব হিং দুই পিনস মতো হিং দিয়েছি তারপরে এই পোল্লা মিষ্টি পোল্লাগুলো যেগুলো আমি মশলা ভরেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব খুন্দি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে এগুলো যাতে তেলগুলো সমস্ত পোল্লা বা ধন্দুলির গায়ে লেগে যায় তারপরে এইভাবে এগুলো সেট করে দেব যাতে একটা একটার উপরে একটা না থাকে সবগুলো যাতে কড়াইতে লেগে যায় সেই হিসাব করে একটু এগুলো আমি সেট করে বসিয়ে দেবো তারপরে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এক সাইডে একটু ফ্রাই হতে দেব আর ঢেকে দিলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিতে একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো খানিকক্ষণ পরে এক দু মিনিট পরে আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে উলটিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা এক দু মিনিট ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে উলটিয়ে দেবেন তো দেখুন এখানে অলমোস্ট প্রায় রান্নাটা হয়ে গেছে মিষ্টি কোল্লা বা ধুন্দুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে আর দু তিন মিনিট মতো রান্না হতে দেব আর আমি কিন্তু একটুও জল দিইনি এখানে এক ফোঁটাও এটা থেকে যা জল বেরিয়েছে সেটাই সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা একদম কমপ্লিট আমি নামিয়ে নেব। একটু ধনে পাতা কষে ছড়িয়ে দিতে পারো